আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ শনিবার, আর একদিন পরে পবিত্র ঈদুল আজহা, অর্থাৎ কুরবানির ঈদ। আমার এই ছোট্ট শাকের গরুর খামারে মাত্র 15টা গরু ছিল, এর মধ্যে কয়টি বিক্রি করা হয়েছে, ধীরে ধীরে পৌঁছিয়ে দিচ্ছি। আজ কোনটা যাবে সেটি দেখাই। আজ যাবে এই নেপাল গির, চিত্তবুরি আগরোড, নেপাল গির। এটি আজকে যাবে ঢাকা ক্যান্টনমেন্ট। যাও 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 যাও, বিদায় বিদায় যাও। আজ যাচ্ছে নেপাল। নেপাল জাতের এই গরুটি যাচ্ছে সুদূর ক্যান্টনমেন্ট। আমাদের খামারে প্রধানত এই তিনজন কাজ করে। আমার মাত্র গরু 15টি, কিন্তু আমার একেবারে পার্মানেন্ট এই তিনজন আশরাফুল। এই সবচাইতে বেশি সময় দেয় হচ্ছে আশরাফুল। প্রতিটি গরু চলে যাওয়ার পরেই আশরাফুল কান্না করে। আশরাফুল, যা বাবা আজকে তুমি যাও, দিয়ে এসো। যাব না। এই ছেলেটা সবচেয়ে বেশি পছন্দ করে গরু। প্রতিটি গরু বিদায় দিয়ে সে কান্না করে। এই দেখেন আশরাফুল, ওই তোমার ডাকতেছে, তুমি ভালো করে আদর করে দিয়ে গেলে না। হ্যাঁ, আজকে 15 নম্বর ট্যাগের এই গরুটি যাবে ঢাকা ক্যান্টনমেন্ট। আমার চিত্তপুরীর প্রতিটি গরু একেবারে খাঁটি অর্গানিক খাবার খাইয়ে বড় করা, চরম মায়া মমতা দিয়ে এই গরুগুলো রেডি করা হয়েছে। দীর্ঘ 9-9.5 মাস লালন পালন করা হয়েছে। প্রতিটি গরু চরম মমতায় লালন পালন করা হয়েছে। প্রথম বছর আমার পরীক্ষামূলক, এতে আমার খরচ বেশি হয়ে গেছে। আমরা আর্থিকভাবে লাভবান হতে না পারলেও এই যে মানুষগুলোর সঙ্গে আমার সুসম্পর্ক বা পরিচিত হতে পারলাম, এবং তারা যে যে গরুটি নিচ্ছে তাদের প্রতিক্রিয়া খুবই ভালো, খুবই খুশি তারা, এটি আমার বড় পাওয়া। যা বাবা চলে যাও। খোদা হাফেজ। যাও মহান সৃষ্টিকর্তার নির্দেশে তোমাকে এক প্রিয় বান্দা এটা নিচ্ছে, তুমি চলে যাও তার বাড়িতে। ঠিক মতো বাইদ, এটা কিন্তু যাবে ঢাকা ক্যান্টনমেন্ট। খেয়াল রাখো, খুব সুন্দর করে নিয়ে যাবা, কোনো ধরনের যেন দাগ দাগালেই না পড়ে। যাচ্ছে আমাদের গাড়ির পাইলট, আর এই আজকে যাবে আমার প্রিয় বন্ধু জাকির। জাকির গিয়ে ক্যান্টনমেন্টে এই গরুটি হস্তান্তর করবে ইনশাল্লাহ। তো জাকির, আজকে তুমি যাচ্ছ ক্যান্টনমেন্ট থেকে, যে আমাদের এই গরুটা নেওয়া হয়েছে নেপাল গির জাতের গরুটি,
তুমি হস্তান্তর করতে যাচ্ছ, কেমন লাগছে আর কি? আসলে কারণ আমরা প্রতিটি গরুই আমাদের প্রতিনিধি গিয়ে তাকে পৌঁছে দিয়ে আসছে, আজকে তুমি যাচ্ছ, কেমন লাগছে? দায়িত্ববোধ থেকে এটা আসে যে গরুটা অনেক সুন্দর, যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে তাকে পৌঁছে দিতে পারি, এই জন্য আমার যাওয়া। আসলে ওরা তো মানে ক্লান্ত হয়ে গেছে, যে কারণে আজকে তোমাকে যেতে হচ্ছে। দেখ, তোমাকে ধন্যবাদ, তুমি আজকে আমাকে ছাড়াই আমার কাজগুলো আমার দায়িত্বে তুমি পালন করছো। আচ্ছা, তো দেখে শুনে নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে, চলে যাও, বিদায় বিদায়। জাকির হোসেন, তাহলে ভাই দেখে শুনে যাও। হ্যাঁ আচ্ছা, সহি সালামতে নামা দিয়েছো। দর্শক, যেটা বিক্রি হয়ে গেছে পর্যায়ক্রমে সবই চলে গেছে, আরেকটি যাবে সন্ধ্যার পরে, আরেকটি যাবে। আজকে যে নেপালি গিটটা দিলাম, এটা পৌঁছে দিয়ে বিকেলবেলা চলে যাবে আরেকটি। আর এই গরুগুলো রেখে দেব, এই যে বুলেট, বুলেটটা লাইভ ওয়েটে বিক্রি করলে আমরা অনেক লস হয়ে যায়, যে কারণে আমি আর একটা বছর পালবো ভাবছি। এ হয়েছে আমাদের শখের বুলেট। পাশাপাশি এই যে চাঁদ কপালি রয়ে গেছে, আমাদের রাজকুমার রয়ে গেল, রাজকুমারটাও আরও এক বছর পালবো। এই ছোট শাহিওয়াল আর একটা আছে, সেটি পালবো। এই হচ্ছে আমাদের চাঁদ কপালি। অনেকেই বারবার ফোন দিচ্ছে, ভাই আর কি গরু নেই, আর কি গরু নেই। তো এই যে কয়টা গরু আছে সেই কয়টা গরু আমরা 2025 সালের জন্য রেখে দিয়েছি, কারণ আরও বাড়বে। তো এই গরুটা কেউ ইচ্ছা করলে নিতে পারেন, তবে এটা লাইভ ওয়েটে বিক্রি করা যাবে না, কারণ আমি যে রেটটা দিয়েছি, যে রেটে গরু বিক্রি করলাম, সবগুলোতেই যা হয়েছে তার বলার কিছু নেই। আমি যেভাবে বিক্রি করেছি, কত লাভ করেছি লস করেছি, সেটি আমি আর বলতে চাই না। তবে পরিবারের সকল সদস্যদেরই একই কথা, যে এইটা আর বেচার দরকার নেই, এটা আপনি রেখে দেন, আমরা আগামী বছর কি হয় সেটা দেখব, তারপরে যদি বিক্রি করা যায় করব, নইলে অন্য ব্যবস্থা। তো আমি ভাবছি যে অনেকেই ফোন দিচ্ছে যে ভাই আমাদের খুব শখ ছিল একটা গরু নিতাম, কিন্তু সবই তো বিক্রি করে ফেললেন। তো তাদের জন্য এই গরুটা আমি দিতে পারি, তবে এই গরুটা লাইভ ওয়েটে যাবে না। আসলে কোরবানি যেভাবে লাইভ ওয়েটে বিক্রি হচ্ছে, ব্যক্তিগতভাবে আমার খুবই অপছন্দ, কারণ আমরা কিনে আনি দেখে শুনে পছন্দ করে, আবার আমরাও বিক্রি করব, যিনি কোরবানি দেবেন দেখে শুনে পছন্দ হলে দরদাম করে তিনি নেবে, টানাটানি করে, যাই হোক 2-4 টাকা কম বেশি সেটা। এখানে গোস্তর হিসাব করা হয়, গোস্ত হিসাব করে কোরবানি দেওয়া, এটা আসলে ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই অপছন্দ। শুধু না, এটি আমার মনে হয় যে কারণে আমরা কোরবানি দিতে চাই মহান সৃষ্টিকর্তাকে রাজি খুশি করতে, আমার মনে হয় সেটা সঠিকভাবে পূর্ণ হয় না, যে কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীতে আমি কোনো লাইভ ওয়েটে গরু বিক্রি করব না। তো যাই হোক, কেউ যদি এই গরুটি নিতে চান, তাহলে এই একটি মাত্র গরুই আর বিক্রির আছে,
আর ওই বুলেট দেখলেন, রাজা দেখলেন, হলস্টেন ফ্রিজিয়ান একটা আছে, ওগুলো যেহেতু বড় হচ্ছে বয়স কম ওগুলো রেখে দেব। আর সর্বশেষ কেউ ইচ্ছে করলে যে চিত্তপুরীর এক গরু নেব, মাংস হিসেবে না কোরবানির গরু নেব, মানিক ভাইয়ের পালন করা শখের পশু নেব, এই একটা গরু আছে নিতে পারেন, একেবারে ফিক্সড দাম 2,60,000 টাকা। কেউ প্রশ্নই করবেন না এটা কয় কেজি, ধরে নেন এটা 10 কেজি আছে। আপনার যদি পছন্দ হয় কোরবানির জন্য তাহলে এটাই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কোরবানি মানে সুন্দর, সুস্থ, নিখুঁত, যে পশুটির প্রতি মায়া আছে, মমতা আছে, সেটি আল্লাহর রাস্তায় কোরবানি দেয়া। এখানে মাপে মেপে কোরবানি দেওয়া কত কেজি আছে এটা আসলে খুবই আপত্তিজনক কথা। আমি জীবনেও এই লাইভ ওয়েটার গরু বিক্রি করব না, লাভ লস সেটা পরের বিষয়, কিন্তু কোরবানির গরু কখনো লাইভ ওয়েটে বিক্রি করা উচিত না। আমি সবার সঙ্গে তাল মিলাতে গিয়ে যেটা হয়েছে সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী। এই গরুটা যদি কেউ নিতে চান, এই গরুটা যদি নিতে চান তাহলে নিতে পারেন, আমার মূলধন তুলতে এই টাকাটা লাগবে 2,60,000 টাকা, এবং আপনার নিজ দায়িত্বে নিজ খরচায় নিতে হবে, এখান থেকে একটি টাকা কমও হবে না। যদি বলেন যে পরিবহন, সেটাও আপনাকে দিতে হবে। কোনো সৌভাগ্যবান এই গরুটি নিতে চাইলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বাড়তি উল্টাপাল্টা কমেন্টস না করার জন্য সবাইকে অনুরোধ করছি। কারণ এমনিতেই প্রথম বছরে এই গরু লালন পালন করে বেশ ভালো শিক্ষা আমার হয়েছে, আমি বুঝতে পেরেছি আসলে কিভাবে কি করতে হয়, কিন্তু আসলে তো পারি না, সবার দ্বারা সব কিছু সম্ভব না। তো আমি আমার মতো করে গরু লালন পালন করব, যাদের দিয়েছি তারাও অত্যন্ত খুশি, এবং মিট কোয়ালিটি সম্পর্কে তাদের মতামত আপনাদের জানিয়ে দেব পরে। আমি আমার নিজের মতো করে সুন্দর দেশি খাবার খাইয়ে আমি এই গরুগুলো চরম মমতা দিয়ে লালন পালন করেছি। ওই গরুগুলো বিদায় দিতে আমাদের সবারই মনটা যথেষ্ট খারাপ হয়ে গেছিল, সবাই কান্নাকাটি করছে। দীর্ঘ সাড়ে নয় মাস হয় আমার এই খামারের যাত্রা শুরু, সবগুলো গরুই এরকম, সাড়ে নয় মাস বলতে প্রায় 1 বছরই। আমি পারতাম আশেপাশে হাট থেকে নিয়ে এসে আমি বিক্রি করতে, কিন্তু ওইটা তো আমার ব্যবসা না, এটা আমি শখের খামার। আমি যাকেই গরু দিয়েছি তারাই বুঝবে যে আসলে মালিক কীভাবে গরুগুলো লালন পালন করেছে। যাই হোক, অনেকেই চাচ্ছেন যে মানিক ভাই প্রতিনিয়ত ফোন দিচ্ছে, ভাই একটা গরু নেব, ভাই একটা গরু নেব। তো আমি তো তাদেরকে না করে দিচ্ছিলাম যে গরু আর নাই, কারণ এটা যদি রাখি সামনে বছরে মাশাল্লাহ বিশাল সুন্দর একটা গরু হবে। এরপরেও যারা নিতান্তই মনে করেন যে মানিক ভাইয়ের হাতের গরু নেব, এই গরুটি নিতে পারেন, ফিক্সড দাম 2,60,000 টাকা। 2,60,000 টাকায় এই সুন্দর গরুটি আপনারা সংগ্রহ করতে পারেন। কেউ চাইলে ফোন করে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা আমার বড় ছেলে তানভীর ইসলাম জয় তার সঙ্গে যোগাযোগ করতে পারেন, একেবারে ফিক্সড দামে। আর এই যে দেখেন সুন্দর এই গরুটি, কেউ সংগ্রহ করতে চাইলে আমার সঙ্গে আজকেই যোগাযোগ করতে পারেন। এটি হচ্ছে 7 কপালি, ট্যাগ নম্বর 16, আমাদের খুব শখের গরু, আদরের গরু। অন্যান্য গরু চলে যাওয়াতে ও কান্না করছে, ওর কান্না দেখে আমাদেরও খারাপ লাগছে। আর যে কটি গরু আছে এটি 25 সালের জন্য রেডি করা হবে, এবং ধীরে ধীরে সুন্দর সুন্দর গরু সংগ্রহ করে
রেডি করে রাখবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের শুভ সকাল। ইদানিং প্রতিটি শুভ সকাল কষ্টের হচ্ছে, কারণ চরম মমতায় লালন করা গরুগুলোকে বিদায় দিতে হচ্ছে। খারাপ লাগছে, এরপরেও বিদায় দিতেই হবে, কিছু করেন নেই। আজকেও সেরকমই শুরু হয়েছে আজকের সকালটি। অনেকেই বারবার ফোন দিচ্ছেন, ভাইয়া একটা গরু ইচ্ছে ছিল আপনার কাছ থেকে নেওয়া, যে কারণে এই গরুটি একটু ভালোভাবে দেখিয়ে দিলাম। তবে লাইভ ওয়েটে এটি কোনোভাবেই সম্ভব না, এটি নিলে একবার ফিক্সড, আমি আবারও বলছি, 260,000 টাকা। এটা ওয়েট বা মাংস কত কেজি এটা যে জিজ্ঞাসা করবেন সে গরু পাবেন না, কারণ এই একটা গরু আমি সঠিক জানা ভিতর থেকে মাংসের হিসাবে না, কোরবানির চিন্তা করে কোরবানি দিবেন তাহলে আমার কাছ থেকে এটা পারচেস করতে পারেন 260,000 টাকা। যদি আপনার পছন্দ হয়, আপনি নিতে চান, আপনি দ্রুতই স্বল্প সময়ের মধ্যে এটি আমার সঙ্গে অথবা আমার বড় ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বড় ছেলের ফোন নাম্বার 01312-250700, এবং আমার সাথে যোগাযোগ করতে চাইলে 01712-250700। আমি একটু পরে কাজে বেরোবো, হয়তো আমাকে নাও পেতে পারেন ফোনে, আমার ছেলের সঙ্গে যোগাযোগ করে কনফার্ম করতে পারেন, এসে নিয়ে যেতে পারেন, অথবা বললে আমরা গাড়ি ভাড়া করে পাঠিয়ে দেব, গাড়ি ভাড়াও আপনাকে দিতে হবে। তো বন্ধুরা, আর ভিডিওটি বড় করছি না, মুঠো ফোনে, এমনি মনটা ভালো নেই, আজকে ক্যান্টনমেন্টে একটা গরু পাঠালাম। এর আগে যে কয়েক জায়গায় গরু পাঠিয়েছি, আমার স্টাফের যে কাউকে পাঠিয়েছি, আসলে প্রচুর জ্যাম, প্রচুর ধকল, প্রচুর কষ্ট, যে যায় সেই অসুস্থ হয় পরে। যে কারণে আজকে আমার প্রিয় বন্ধু জাকিরকে পাঠালাম যে তুমি যাও, বার আসো। যাই হোক, আজকে আরেকটি হাটে যাবো, একটু পরে দেখাবো। তাছাড়া মানবিক কিছু কাজ আছে, কিছু মানুষের খাবারের প্যাকেট রেডি করেছি, কালকে কিছু সরবরাহ করেছি, আজকেও পাঠিয়ে দেব। যে কারণে আমাকে ব্যস্ত থাকতে হবে। এই গরুটি নিতে চাইলে 260,000 টাকা আমার ছেলের সঙ্গে যোগাযোগ করে এটি সংগ্রহ করতে পারেন। মোবাইলে ভিডিও করা এই ছোট্ট ভিডিওটি শেষ করছি। সবাইকে আগামীদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।